শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। তো সকাল সকাল বলবো না, এখন বাজে এই 8টা বাজে, হ্যাঁ 8:05 হবে। তো আমি স্নান করে চলে এসেছি, সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো সকাল থেকে ভিডিও করার আজকে কোনো রকম ইচ্ছে ছিল না, যে কারণে সমস্ত কাজগুলো শেয়ার করলাম না। তো প্রতিদিনই তো করি একঘেয়েমি কাজ, তো আজকে আর সত্যি কথা আজকে অনেক কাজ আছে। সোনাইকে নিয়ে একটু যাব ড্রয়িং কম্পিটিশানে, তো সেই কারণে একটু উটোপাটা করছি আর শরীরটা খুব একটা আমার ভালো নেই। তো সেই কারণে আরও ভিডিও করার ইচ্ছেটা ছিল না, তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতে হবে কিছু না কিছু। তো সেই কারণে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা স্নান টান সেরে চলে এসেছি ওপরে সমস্ত জামাকাপড় নিয়ে। তো আজকে কাচাকুচিটা একটু কমই ছিল, তো দেখতেই পাচ্ছ। তো সমস্ত জামাকাপড় মেলে নিলাম। তো সকালের আবহাওয়াটা বেশ সুন্দর, কিন্তু যত বেলা হচ্ছে রোদ বেড়ে যাচ্ছে, গরম বেড়ে যাচ্ছে। তো দেখো, এখানে আজকে বেশ ভালো টাইম ফুল ফুটেছে সাদা রঙের, যেটা দেখালাম। তো আমার হয়ে গেছে, আমি এবার নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে পুজোটা সেরে নিয়েছি। তো দেখো, পুজোটা দেওয়া হয়ে গেছে। তো তার আগে আমি নিচে এসে ভাত ডালটা বসিয়ে নিয়েছিলাম সোনাইকে নিয়ে। আজকে 10:30 আমাকে বেরিয়ে যেতে হবে, ওর কম্পিটিশান আছে পাড়াতেই, তো আমাকেই যেতে হবে। ওর বাবাই টাইম পাবে না, দাদু পারবে না, আমাকে যেতে হবে। কারণ ও সমস্ত মানে কম্পিটিশানে আমি না গেলে দেখি কি ও খুব একটা মনোযোগ সহকারে করে না, বা ও একটু ভয় টয় পায় প্রথম প্রথম, তো সেই কারণে আমাকে যেতে হয়। তো দেখো 9টা বাজে, তো খুব হুটোপাটা করছি, ওকে ডাকছি কিছুতেই উঠছে না, আরাম করে ঘুমাচ্ছে, ভুলেই গেছে যে ওর কম্পিটিশান আছে। তো ওকে বকাঝকা করছি যে তোর পড়া আছে, ড্রয়িং আছে, ওঠ কিছু কর। তো টিউশনে ছুটি মানে সব কিছু ছুটি, স্কুল ছুটি, তো পুরো সব ও মানে একদম ও ভাবছে আমার সব কিছু ছুটি। তো দেখো, ওকে ডেকে ডেকে তুলতে পারছি না। তোকে তুলে টুলে ফ্রেশ করিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে চলো তোমাদের সাথে একটা জিনিস, একটা রেসিপি শেয়ার করি। তো আশা করি অনেকেই জানো, তো যারা জানো না তারা দেখে নাও আমি কীভাবে কলমি শাকের ঘণ্ট করি। তো এইটা খেতে বেশ ভালো লাগে, সবাই হয়তো জানো। তো রান্নাটা আমি করলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখানে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটু মুগ ডাল। তারপর এভাবে একটু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, কেটে ভালো মতো নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ভাজতে ভাজতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো দেখো, তারপর কেটে রাখা কলমি শাকটা আমি দিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো এখানে শাকটা মা ধুয়ে বেছে কেটে দিয়েছে, কারণ আমার প্রচুর তাড়া লেগে গেছে, ওকে নিয়ে বেরোতে হবে। তো দেখো, খাইয়ে নিয়ে যাব, যেহেতু 10:30 থেকে ড্রয়িং, তো ওকে খাইয়ে নিয়ে যাব। তো সে কারণে রান্না বান্না সেরেই যাব, হয়ে যাবে যেহেতু সকাল সকাল আমার রান্নাটা হয়ে যায়। এখন তো 9টা বাজে, হয়ে যাবে 10:30-এর মধ্যে আমার হয়ে যাবে, আর পাড়ায় বেশি দূর না। তো দেখো, ভালো মতো একটু কষানোর পর এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আদার পেস্ট করেছিলাম, দিয়ে দিলাম। আর একটু দেবো জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দেবো। তো তারপর ভালো করে এটাকে আবার কষতে থাকবো। তো দেখো, ভালো মতো কষে নিচ্ছি। তো গরমকালে একটু শাক ভাজা বলো, একটু টক ডাল, তো এসব হলেই বেশ ভালো লাগে। তো দেখো, এখানে ভালো মতো একটু কষে নিচ্ছি। এবার সামান্য একটু মিষ্টি দেবো, একটু চিনি দিয়ে নিচ্ছি, তারপর আবার একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো শাকটা নাড়তে চাড়তেই অনেকটা দেখো হয়ে গেছে, তবু একটু জল দিতেই হবে, না হলে ডালটা রয়েছে সেদ্ধ হবে না। আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে, তবু একটু জল তো দিতে হবে। তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেব, জল দিয়ে তারপর এটাকে সেদ্ধ হতে দেব। তো দেখো, এখানে জল দিয়ে নিয়েছি। তো চলো এবার কড়াইটা আমি ঢেকে দিই, এটা হতে থাক, মাঝে মধ্যে ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। তো দেখো, দেখতে পাচ্ছো জলের পরিমাণটা আমি কতটা নিয়েছি। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার ঢাকাটা সরিয়ে, তার আগে 2-3 বার নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকাটা খুলে। তো দেখো, এখানে আমার শাকটা রান্না হয়ে গেছে। তো নামাবার আগে কি করব বলো তো, একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দেব, তাতে বেশ সেন্টটা বেশ ভালো আসবে। তো বন্ধুরা দেখো, জিরের গুঁড়োটা ভাজা হয়ে গেছে, তো এবার শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে শাকটা ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। তো দেখো, এখানে হয়ে গেল কলমি শাকের ঘণ্ট। তো আজকে কলমি শাক করছি, ডাল তো বসিয়েছিলাম, আগেই বলেছি ডাল আমার হয়ে গেছে। আর বাবা আজকে নিয়ে এসছে
পোনা মাছ, পোনা মাছটাকে কাটতে হবে, তো না হলে আমার রান্নাটা হয়ে যেত। তো কি করব, আমাকে বেরিয়ে আসতে হয়েছে। তো দেখো সোনাকে খাইয়ে রেডি করি চলে এসেছি। তো এখানে বসেছিলাম আর বসে বসে সোনার কীর্তিকলাপ দেখছিলাম, ও ওপরে ছিল, ওদের কম্পিটিশনটা ওপরে, আরও পাশে দু তিনটে ঘর মিলিয়ে হয়েছে, প্রচুর বাচ্চা ছিল, তো এই ঘরে 1-2টা বাচ্চা বসেছে। তো দেখো সমানে গল্প করে যাচ্ছে, দেখো মাথায় পিঙ্ক কালারের যে হেয়ার ব্যান্ডটা পরে রয়েছে, তো এটা হচ্ছে সোনা, তো সমানে কন্টিনিউয়াসলি গল্প করে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি আজকে কম্পিটিশনটা কী ছিল। তো আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ড্রয়িং কম্পিটিশন ছিল, প্লাস সোনায় বাড়ি আসার পর সুন্দর করে একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকেছে, তো সম্পূর্ণ নিজের হাতে করেছে। আর বাড়িতেই ও একটু নাচ করেছে, যেটা আমি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তো ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। সাজতে তো ভালোবাসে, তো সেই কারণে আরও বিশেষ কারণ আছে একটা। তো ও মামার বাড়ি যাওয়ার জন্য সকাল থেকে প্রচুর কান্নাকাটি করছিল, কয়েকদিন ধরেই বলছে মামার বাড়ি যাব, কারণ ওর স্কুল ছুটি, টিউশন ছুটি, সেই কারণে। তাই বলেছিলাম যাব, তো হঠাৎ করে ড্রয়িং কম্পিটিশনটা পড়ে গেছে, বুঝতে পারেনি। আর তো আমি সেই কারণে বললাম যে আজকে থাক, আমি দুদিন পরে যাব, তো শুনবে না, প্রচুর কান্নাকাটি করছিল, তো সেই কারণে একটু সাজিয়ে মানে সাজানোর পর চুপ করেছে, ভুলে গেছিলো ব্যাপারটা। তো ভাবলাম যে চল তোকে সাজিয়ে ওপরে নিয়ে গিয়ে একটু নাচ করাবো, তো সেই কারণে আরও করা। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন আরও সেই হিসেবে, তো দেখো তারপরও নাচটা করছে, নাচটা কেমন হলো অবশ্যই বলবে। এখানে হৃদয় আমার নাচিরে গানে নাচছে, যেহেতু গানটা আমি দিতে পারবো না, কপিরাইট চলে আসবে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট করবে, লাইক করবে অবশ্যই বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এইভাবেই আমার পাশে থেকো সবাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, চলে আসবো আবার পরবর্তী একটা ভিডিওয় তোমাদের সামনে। তো চলো আজকের মতো টাটা, আর অবশ্যই পুরোটা দেখবে তোমরা।